হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকের ব্লগটা শুরু করলাম সকাল 7টা থেকে তোমাদের সাথে নিয়ে। বন্ধুরা, পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। এখন বাজে সকাল 7টা, ব্লগটা এখন থেকে স্টার্ট করছি তোমাদের সাথে নিয়ে। আর আজকের ব্লগটা ছাদ থেকেই স্টার্ট করলাম, মানে ছাদটা যে ঝাড় দিচ্ছি সেটা দিয়েই স্টার্ট করলাম, কারণ নিচের সমস্ত বাসি কাজ আমার হয়ে গেছে। তাই জন্য ভাবলাম কি ছাদটাই বা পড়ে থাকে কেন, ছাদটাও একবার ঝাড়ু লাগিয়ে দিই। ছাদের ওই দিকটা তো পরিষ্কার পরিচ্ছন্ন ছাঁচে, কিন্তু এই দিকটা না প্রচুর গাছপালা রয়েছে, তো সেই কারণে একটু ভালোই নোংরা হয়। তো এটা কি বলো তো, আগাছা যতক্ষণ না পরিষ্কার করতে পারবো তো ছাদটা না এইভাবে নোংরা হতেই থাকবে। ওইদিকে সংসারের কাজ করতে করতে বন্ধুরা, এই গাছপালারগুলোর উপর আমি যত্নই একদম দিতে পারছি না, কিন্তু আমার ছাদে না বেশ অনেকগুলো গাছ রয়েছে, অ্যালোভেরা গাছ থেকে শুরু করে সমস্ত গাছই মোটামুটি রয়েছে। কিন্তু কি বলতো, ওই সময়ের অভাবে পরিষ্কার করতে পারছি না, কি করা যায় বলো তো তোমরাই। তো কি করবো বলো, একা হাতে তো সমস্ত কিছু করতে হয়, তাই জন্য একদম হাতে সময় পাওয়া যায় না। আর এই যে দেখো, এখন আলুগুলো প্লাস্টিকে ঢেলে নিলাম, কারণ আলুগুলো ধুতে হবে, কালকে রাত্রিরে রান্না। আর এই যে চা খেয়েছিলাম সকালবেলা, তো তার বাসনগুলোকেও এখন ধুয়ে উপুর করে দিচ্ছি, মানে চায়ের বাসন টাসন সমস্ত কিছুই পড়েছিল, কিন্তু আমি ছাদ দিতে চলে গেছিলাম, কারণ বেশি রোদ্দুর উঠে গেলে ছাদ না একদমই ছাদ ধোয়া যায় না। আর এই যে দেখো, আলুগুলোও এখন ধুয়ে নিচ্ছি। এখানে 2 কেজির মতো আলু রয়েছে, তো একটু বেশি করেই আলুটা আমি এনে রেখেছি, কারণ আলুটা না সময় বিশেষে লাগে কাজে। আর এতটা পরিমাণে মাটি যে না ধুলেই নয় বন্ধুরা, তোমরা হয়তো বুঝতে পারছো না, কিন্তু ভীষণই লাল লাল মাটি লেগে রয়েছে, তাই জন্য একটু ভালো করেই ধুয়ে নিই। আর বাজার থেকে না বন্ধুরা, যে কোনো সবজি আনলেই আমি আগে চুপড়ি করে ধুয়ে সেগুলো জল ঝরাতে দিই, কারণ বাজারে তো খোলা জায়গায় পড়ে থাকে, তো সেই কারণে। এই যে দেখো চুপড়িটায় কত মাটি লেগেছে, বললাম না যে অনেকই মাটি রয়েছে, তো এগুলোই এখন ধুলাম। আর এই যে দেখো, এখন একটু রান্না বসিয়ে দেবো। আজকে রান্নাটা একটু সকাল সকালই করছি, কারণ ছেলেকে নিয়ে স্কুলে যাব, কারণ আজকে একটু গার্জেন মিটিং আছে, তো সেই কারণেই মানে একটু রান্নাটা তাড়াহুড়ো করে করা। সকালে আজকে কিছু সেরকম ব্রেকফাস্ট বানাবো না, মানে সেরকম কিছু না, মানে ব্রেকফাস্ট আমি আজকের বানাবোই না, তো সেই কারণে একবারে রান্নাটাই সেরে নিচ্ছি, কারণ যতটুকু টাইমের মধ্যে যদি আমি রান্নাটা সারতে পারি তাহলে ওইদিকে স্কুলে হয়তো আমাকে আসতেও অনেকটা লেট হতে পারে, তো রান্নাটা হয়ে থাকলে অনেকটা বড় কাজে গিয়ে থাকে জানো তো। তো সেই রকম কিছুই রান্না করছি না, ঘরে যা আছে সেটাই আজকে রান্না করব। এই যে দেখো, এখন মুসুরির ডালটা আমি ধুয়ে ভালো করে গ্যাসে বসিয়ে দিচ্ছি সিদ্ধ হতে, তো তার মধ্যে আমার অনেক কাজই হয়ে যাবে, মানে ডাল সিদ্ধ বসিয়ে দিলে না অনেক কাজই হতে থাকে। বন্ধুরা, আমার ভিডিওতে না লিপ দিতে গেলে তো পাশ দিয়ে অনেক আওয়াজ আসে, সেটা তোমরাও নিশ্চয়ই জানো যারা ভিডিও দেখো, কিন্তু কি করব বলো, আমার না বাড়ির পাশেই হচ্ছে রাস্তা, তো অনবরত গাড়ি চলতে থাকে, তো সেই গাড়িগুলোকে তো আমি আটকাতে পারি না, তো সেই কারণেই আওয়াজ আসে। আর একদমই রাস্তার পাশে ঘর জানো তো, মানে মেন রোডের পাশেই হচ্ছে আমার বাড়ি, তো সেই কারণে অনেকই আওয়াজ আসে, তো প্লিজ তোমরা কিছু মনে করো না। আর এখন দেখো বোতলগুলো খালি হয়ে গেছিলো, তো জলটা একটু ভরে রাখছি, কারণ খালি বোতলে রাখলে সময় বিশেষে জলের খুব দরকার পড়ে, তো তখন আবার জল ভরে তারপরে কাজ করতে হয় বা খেতে হয়, তো সেই কারণে না যখনই বোতল ফাঁকা হয় তো আমি আগে জলটা ভরে রাখি। আর এই যে দেখো, এখন একটুখানি ছাতু খাবো, তো সেই জন্য একটুখানি ছাতু খুলে নিচ্ছি। আমি না ছাতুটাকে মানে বাড়িতেই রাখি, মানে ফুরিয়ে গেলেও সঙ্গে সঙ্গে এনে রাখি, কারণ কি বলতো, যখন আমি ব্রেকফাস্ট বানাতে পারি না সকালে, তো এক গ্লাস ছাতুগুলো একটু খেয়ে নিই, তাহলে পেটটাও ভরা থাকে আর কাজ হতে থাকে, মানে এনার্জি লসও হয় না। এই ছাতুগুলোটায় বন্ধুরা আমি কিন্তু কোনো চিনি অ্যাড করিনি, দিলাম শুধু একটু নুন, জল আর ছাতু। আর এর সঙ্গে একটু যদি তোমরা লেবু দাও তাহলে খুবই ভালো লাগে, কিন্তু লেবুটা আমার কাছে এখন অ্যাভেলেবেল নেই, তাই দিতে পারলাম না। আর এই যে দেখো, আমার ডাল সিদ্ধটাও হয়ে গেছে, তো এখন আমি রান্নাটা একটু ঝটাপট করে নেব, কারণ প্রায় 9টা বাজতে যায়, তো 9:30-10টার মধ্যে আমাকে স্কুলে আজকে যেতে হবে। আর এই যে দেখো, এখন আমি ডালটাকেও একটু ফোড়ন দিয়ে দিচ্ছি, এর মধ্যে দিলাম একটু শুকনো লঙ্কা 5 ফোড়ন, আর দিলাম তেল, আর দেবো একটু রসুন, আর একটুখানি দেবো পেঁয়াজ, ব্যাস এই দিয়েই আমি ডালটাকে একটু ফোড়নে দেবো। তো বেশ ভালো লাগে জানো তো, মুসুরের ডাল এইভাবে রাখ
করলে খুবই খেতে ভালো লাগে আর খুব সুন্দর একটা গন্ধ আসে। মানে আমি না কাঁচা লঙ্কাটা মানে আর শুকনো লঙ্কা অত বেশি ব্যবহার করি না মানে ডালে, কারণ আমার ছেলে খায় তো ও বাচ্চা খেতে পারে না বেশি ঝাল হয়ে গেলে, তাই একটা দেখো শুকনো লঙ্কা ফোড়নে দিলাম যাতে একটু টেস্টটা বাড়ে, তো সেই কারণেই কম করে লঙ্কা দেওয়া। তোমরা হয়তো ভাবতে পারো যে আমি তরকারিতে লঙ্কা দিই না, লঙ্কা দিই বন্ধুরা, কিন্তু ধরো খুব বেশি হলে এক থেকে দেড়খানা লঙ্কা দিই, এর বেশি দিই না, তাহলে কী হয়েছে ঝাল হয়ে গেলে আমার ছেলে না একদমই খেতে পারে না। আর এই যে দেখো আমার ডালটাও কমপ্লিট হয়ে গেছে, তো চলো এক এক করে আমি সমস্ত রান্নাও করে নিই। আর এই যে দেখো এখন কড়াতে দিলাম তেল, কারণ একটু সোয়াবিন বানাবো, তো সেই কারণে সোয়াবিনগুলোকে ভাজার জন্যই এখন আমি একটু তেল দিয়ে নিলাম, আর তার মধ্যে দিলাম হলুদ, কারণ দেখবে শুধু শুধু মানে শুধু তেলের ওপর ভাজলে না মানে সোয়াবিনগুলো একটু ফ্যাকাশে মতো হয়ে থাকে, একটু সামান্য হলুদ আর নুন দিয়ে দিলে তো বেশ কালারটাও আসে আর সোয়াবিনের মধ্যে নুনটাও ঢোকে। আজ সেরকম কিছু রান্না করলাম না, শুধু করলাম ওই যে মসুরির ডাল আর সোয়াবিনের তরকারি, আর ভাতে যখন ভাত বানাবো তো তখন একটু ডিম সিদ্ধ করে নেবো। ব্যাস এই হচ্ছে আজকের আমাদের দুপুরের লাঞ্চ। তো এখন দেখো আমি রেডি হয়ে যাচ্ছি, প্রায় 9:30টার উপর বাসতে যাই, কিন্তু ওইদিকে রান্না করতে গিয়ে আমার একটু লেট হয়ে গেছে, তো এখন আমি রেডি হচ্ছি যাবো স্কুলে। ছেলের আর আমার চুলটার অবস্থা এতটা বাজে, এতটা বাজে বন্ধুরা, যে চুলের জট ছাড়াতে গিয়ে প্রায় আমার 5 মিনিট লেগেই গেল। তো এখন দেখো একটু খোঁপা করে নিচ্ছি ক্লিপ দিয়ে, খোঁপা তো আমি পারি না, এই ক্লিপ দিয়ে ধরো আটকে নিই, আর চুল ছাড়ানো আমার একদমই ভালো লাগে না, তো সেই কারণে এইভাবে বেঁধে যাই। তোমরা বেশিরভাগ দেখবে আমাকে এইভাবেই ভাগতে, কারণ আমার চুল খুলতে একদমই ইচ্ছা করে না। বন্ধুরা বেশ অনেকক্ষণ পর ভিডিওটা আবার কন্টিনিউ করলাম, কারণ ছেলের স্কুল থেকে আস্তে আস্তেই আমার প্রায় 11টা বেজে গেছিলো, কারণ বললামই তো ওখানে একটু গার্জেন মিটিং ছিল, তো সেখানে আমাকে থাকতে হয়েছে, তো সেই কারণেই আসতে একটু লেট হলো, আর এখন প্রায় 11:30 বাজে, তো আবার কাজে লেগে পড়লাম দেখো, কারণ রান্না বান্না তো করেছিলাম কিন্তু গ্যাসটার সমস্ত কিছুই পড়েছিল, তো সেগুলোই এখন মোছামুছি করে পরিষ্কার করবো। আর ভাতটা না বন্ধুরা একটু পরে বসাবো, মানে একটু পরে বলতে কী বলতো, 12:30-12টার দিকে বসাবো, ততক্ষণে তো ছেলেও স্কুল থেকে এসে যাবে আর ভাতটাও গরম থাকবে, কারণ তরকারিপত্র তো আমি সকালবেলায় করেছি, তাই এতক্ষণে হয়তো ঠান্ডাও হয়ে গেছে। ভাতটা গরম থাকলে কী হয় বলতো, মানে খেতেও ভালো লাগে, আর তরকারিপত্র অতটা গরম করতে তখন আর লাগবে না। আর এখন দেখো গ্যাসটাকে একটু ভালো করে মুছে নিচ্ছি, সকালে ঘুম থেকে ওঠা থেকে আর রাত্রির পর্যন্ত বন্ধুরা কীভাবে যে সময়টা কেটে যায় তা নিজেও বুঝতে পারি না। এই সমস্ত দেখো ঘরের কাজ করতে করতেই সময়টা কেটে যায়, শুধু একমাত্র একটু রেস্ট হয় দুপুরবেলাটায়, মানে ছেলেকে খাইয়ে নিজে খেয়ে যখন একটু বিছানায় মানে বালিশে মাথাটা রাখি তখনই ধরো 5-10 মিনিটের জন্য হয়তো একটুখানি রেস্ট হয়, তারপরে তো আবার কাজই থাকে, কারণ ছাদে সমস্ত কাপড় চোপড় থাকে সেগুলো এনে আবার ভাঁজ করা, ধরো ছেলে ঘুম থেকে উঠলে ওকে আবার খাওয়ানো, তো অনেক কাজ বন্ধুরা, এক কথায় বলতে পারো বিনা পারিশ্রমিকে সমস্ত কাজ করতে হয়। কথাটা শুনতে খারাপ লাগলেও কথাটা কিন্তু একেবারেই সত্যি বন্ধুরা। আর এই যে দেখো ছেলেও স্কুল থেকে চলে এসছে, আর এখন ওকে আমি ভাতও খাইয়ে দিচ্ছি, কারণ কি বলতো ওকে না স্কুল থেকে আসার পর আমি আর অন্য কিছু দিই না, একেবারে স্নান করিয়ে ওকে আমি আগে খাইয়ে দিই, যাতে ও মানে হাবি যাবি কোনো জিনিস খেলে কি হয় বলতো ওই ভাতগুলোকে নষ্ট করে, তো সেই জন্যই একেবারে ওকে স্কুল থেকে আসলেই আমি স্নান করিয়ে ভাতটা খাইয়ে দিই। আর একটা জিনিস লক্ষ্য করবে, বাচ্চা যদি ঠিকঠাক মতো খাওয়া দাওয়া ঠিকঠাক মতো সব কিছু করে না তো নিজেরও ভালো লাগে, কারণ বাচ্চার জন্যই তো সমস্ত কিছু, মানে নিজের ঘরে সন্তানের জন্যই তো সমস্ত কিছু করা, তাই না বলো, নিজের স্বামী সন্তানের জন্যই তো নিজের সংসারটাকে একটুখানি আগলে রাখা, ব্যাস আর কিছুই না। আর এই যে দেখো ছেলেকে খাইয়ে এখন চলে এসেছি পাশের ঘরটায়, কারণ এইখানটায় যা অবস্থা যতক্ষণ না গুছাবো ততক্ষণ আমার শান্তি হবে না, ঘর বাড়ির অবস্থা যতই পরিষ্কার করে রাখি না কেন বন্ধুরা আমার ছেলে খেলনা ছড়িয়ে ছিটিয়ে এদিক সেদিক এমনই করে রাখবে যে যতক্ষণ না গুছাবো আমার আর কোনো কাজে মন লাগবে না। ওই যে ধরো
বিছানাটা সকালবেলা কিন্তু একবার আমি গুছিয়ে ঝাড়ু দিয়ে রেখেছি, কিন্তু দেখো এখন আবার আমাকে গুছোতে হচ্ছে। এই টাইমটায় দেখো আমি স্নান করতে যেতে পারতাম, কিন্তু কিছু করার নেই, এই বিছানাটাকে এতক্ষণ আমি পরিষ্কার করবো, আমার আর স্নান করা হবে না। কারণ দেখবে ঘরের মধ্যে বিছানা যদি অগোছালো থাকে না, তাহলে কোনো কিছুই দেখতে ভালো লাগে না, মানে ঘরের মধ্যে বিছানাটাই হচ্ছে মেন। তো চলো বিছানাটাও আমি টান টান করে গুছিয়ে রাখলাম, এবার যাব স্নান করতে। আর এখন প্রায় বাজে একটা, মানে 12:30টায় ছেলে এসছে, তার মধ্যে ওকে স্নান করিয়ে ভাত খাইয়েছি, আর এখন একটা বলতে একটা বেজেই গেছে, ওই ধরো এখন 5:10 বাজে, এখন নিজেও স্নান করতে যাব, তারপরে ঠাকুরকে পুজো দেব, তারপরে নিজে লাঞ্চ করব। ধরো এখন আমার এইসব করতে করতে 2:30 বাজবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।